Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে অল করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা আমাদের ভিডিও তো অবশ্যই দেখেন কিন্তু অনেকেই আপনারা লাইক করতে ভুলে যান, তো আপনারা হয়তো এটা বোঝেন না যে আপনাদের একটি লাইক আমাদের অনেক মোটিভেশন যোগায়। তো আপনারা প্লিজ আমাদের যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক করবেন। আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে এসেছি, তবে এটা আমরা বলতে পারি যে কোনো রিকোয়েস্টেড ভিডিও বা কোনো ওভার হাইপড ভিডিও এরকম কিছু নয়। আজকের দিনে আপনারা জানেন যে আপনাদের বাংলাদেশের সুপার ডুপার স্টার যাদের, যাকে আপনারা অত্যন্ত বেশি পরিমাণে পছন্দ করেন, শ্রদ্ধা করেন এবং তাকে এখনো আপনারা মনে রেখে দিয়েছেন বিভিন্ন আলোচনার মাধ্যমে, তো তিনি আর কেউ নন, আপনাদের সবার পছন্দের এবং আমাদেরও পছন্দের সালমান শাহ। আজকে তার মৃত্যুবার্ষিকী। তিনি 1996 সালের 6ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে তিনি মারা যান। তো সেই হিসাবে বাংলাদেশে এটি একটি খুবই শোকস্তব্ধ একটি দিন বলে গণনা করা হয়, এবং যেহেতু আমাদের চ্যানেলটিও সালমান শাহকে নিয়ে অ্যাটাচড বা আমরাও সালমান শাহের ভিডিও দিয়েছি এবং আমরাও তাকে পার্সোনালি, যেহেতু তার লাইফ স্টোরি আমরা দেখেছি, আমরাও আমাদের পক্ষেও এটা যথেষ্ট দুঃখজনক, তো আমাদের বেদনার, এবং সেই জন্য আমরাও তার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। সালমান শাহের মৃত্যু কি হয়েছিল, কি ঘটেছিল সেই দিন 1996 সালের 5 সেপ্টেম্বর সন্ধ্যায়? প্রেম পিয়াসির ছবির ডাবিং করতে যান সালমান শাহ, সেখানে তার সহশিল্পী ছিলেন নায়িকা শাবনূর। কিছুক্ষণ পর সালমান তার বাবা কমল উদ্দিন চৌধুরীকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে নিয়ে এফডিসির সাউন্ড কমপ্লেক্সে আসার জন্য। শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান ও শাবনূর ঘনিষ্ঠভাবে খুনসুটি করছে। সামিরাকে উত্তেজিত করে তুলতে কিছুক্ষণ পর কমল উদ্দিন চলে গেলে সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন। অবস্থা খারাপ দেখে একই গাড়িতে উঠেন সালমান ও চিত্র পরিচালক বাদল খন্দকার। সালমানের সঙ্গে কথা বন্ধ করে দেন সামিরা, তাকে বোঝাতে থাকেন বাদল। বেরিয়ে যাওয়ার সময় সালমান এফডিসির প্রধান ফটকের সামনে নেমে আড্ডা দেন, যা এর আগে কখনো করেননি। রাত 11টার দিকে নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার B11 ফ্ল্যাটে পৌঁছে দিয়ে বিদায় নেন বাদল খন্দকার। সামিরা তখন ঘরে। 11:30টার দিকে সালমান বেডরুমে গিয়ে টিভি দেখেন, তখন তাদের মধ্যে কথা বন্ধ। 11টার দিকে সালমানের মোবাইলে একটি ফোন আসে, তিনি বাথরুমে গিয়ে কথা বলে বেরিয়ে টিভি বন্ধ করে অডিও ক্যাসেট ছাড়েন। এই সময় আরো একটি ফোন আসে, এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। উত্তেজিত হয়ে সালমান মোবাইল ফোন সেটটি ভেঙে ফেলেন। ক্ষুব্ধ সামিরা ব্যাগ গুছিয়ে ডানপট্টি 27 নম্বর ফুফুর বাসায় যাওয়ার জন্য রওনা হন। সালমানের ফিয়ে আবুল ইন্টারকমে দারোয়ানকে গেট খুলতে নিষেধ করেন। সামিরা ফিরে এলে সালমান তাকে ফুফুর বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। 6 সেপ্টেম্বর সকালে শুধু তুমি ছবির শুটিংয়ে যাওয়ার কথা থাকলেও সালমান ঘুমাতে থাকে। বাজারে পাঠানো হয় তার দেহরক্ষী দেলোয়ারকে। এ সময় কমর উদ্দিন তার ছেলের ফ্ল্যাটে আসেন, সালমানকে বলেন মা ভাই ও তাকে নিয়ে সিলেটে যাবেন। এ সময় সিদ্দিক নামে এক প্রযোজক আসেন। কমর উদ্দিন ও সিদ্দিক চলে যাওয়ার পর সামিরা তার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল 11টার দিকে সালমান ঘুম থেকে উঠে দুই কাজের মেয়ের একজনকে ডেকে চা ও পানি খান। কিছুক্ষণ পর ড্রেসিং রুমে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দেন। ঢোকার আগে আবুলকে বলে যান আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। বলা হয়ে থাকে সকাল 11:30টার দিকে আবুল সামিরাকে জাগিয়ে বলেন অনেকক্ষণ আগে ড্রেসিং রুমে ঢুকলেও তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। সামিরা দরজার ডুপ্লিকেট চাবি খুঁজতে থাকে। 12:45 ডুপ্লিকেট চাবি দিয়ে আবুল ও সামিরা ড্রেসিং রুমের দরজা খুলে দেখেন ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন সালমান। সামিরা ও দুই কাজের মেয়ে সালমানকে উঁচু করে ধরেন, পাশের বাসার কাজের মেয়ে দড়ি কেটে সালমানকে নামিয়ে আনে। দড়িটি ছিল ব্যায়ামের যন্ত্র থেকে বের করা, সালমানের ফ্যান পর্যন্ত উঠে গড়ে থাকা একটি কাঠের মই দিয়ে। নামানোর পর পাশের বাসার কাজের মেয়েটি বলেন শরীর এখনো গরম, উনি মরেননি। তখন মাথায় ও গায়ে তেল মালিশ করা হয়। এ সময় মেয়ে ফেয়ার
বিউটি পার্লার থেকে সামিরার বান্ধবী রুবি আসেন। অংশ নেন সালমানকে বাঁচাতে। হাউজিং কমপ্লেক্সের ম্যানেজার আসেন। দুপুর 12:30টার দিকে চলচ্চিত্রের প্রোডাকশন ম্যানেজার সেলিম এসে সালমান শাহ মরার মতো পড়ে থাকতে দেখে সালমানের বাবা কমরুদ্দিনকে খবর দেন। খবর পেয়ে কমরুদ্দিন সালমানের মা নীলা চৌধুরী ভাই সারান ছুটে আসেন ঘটনাস্থলে। তারা গিয়ে তাকে হাসপাতালে নেওয়ার জন্য লিফটে নিয়ে নামাতে যান। এই সময় লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে 15 মিনিট দেরি হয়। পরে তাকে নামিয়ে ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে ভর্তি করতে অস্বীকৃতি জানালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সালমান শাহর বাবা কমরুদ্দিন চৌধুরী রমনা থানায় অপমৃত্যু সালমানের বিরুদ্ধে সালমানের স্ত্রীর বিরুদ্ধে শ্বশুর শাশুড়ি সহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সালমান শাহর মৃত্যুতে পরিকল্পিত খুন দাবি করে গত বছর গণমাধ্যমে তার মা বলেন সালমানের শরীরে কোনো ক্ষত চিহ্ন ছিল না, তাকে আত্মহত্যা বলা যায়। খালি ইনজেকশন পুশ করে যে স্কিন ইনজেকশন দিয়ে গলায় চাপ দিয়ে শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়েছিল সেই প্রমাণ পুলিশ ঘটনার পরপরই পেয়েছিল, কিন্তু আজ সব উধাও হয়ে গেছে। গত বছর সালমান শাহ হত্যা মামলার তদন্ত ভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইন্টেল ইনভেস্টিগেশনকে। সালমান শাহ মৃত্যুর 21 বছর একজন নিজেকে প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করেছে। নিজেকে সালমান শাহ মৃত্যুর সর্বশেষ প্রত্যক্ষদর্শী দাবি করে ওই নারীর নাম রুবি। খুন করিয়েছে সেই রুমিকেও পরে খুন করা হয়েছে। আর এখন সালমান হত্যার মামলার সর্বশেষ প্রত্যক্ষদর্শী রুবিকেও খুন করার জন্য উঠে পড়ে লিখছেন জনচেন। নিজের এই সন্তানের উপর মৃত্যুর ছায়া নেমে আসার পর অবশেষে স্বীকার করলেন রুবি, এমনকি নীলা চৌধুরীর কাছেও সাহায্য চেয়েছেন তিনি। নিশ্চয় সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টে এবং এডুজেন বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা তো ভিডিওটা দেখলাম। একটা জিনিস আমরা বলে রাখি যে এর আগে আমরা সালমান শাহের লাইফ স্টোরি আমরা দেখেছি, সেখানে আমরা অনেক অজানা তথ্য জানতে পেরেছি, তার মৃত্যু, তার সাথে শাবনুরের সম্পর্ক। জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে এবং সেটা আমাদের জানবার কথাও না, এবং সেখানে আমরা কোনো কমেন্ট পাস করতেও চাই না, কারণ যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক না, তো আপনারা অনেক বেশি ভালোভাবে জেনে থাকবেন আমাদের থেকে। তো যেটা আমাদের অজানা সেটা নিয়ে কমেন্ট করা উচিত নয়। আর বাদ বাকি যে স্টোরিটা, যে রুবির যে ঘটনাটা বলা হলো এখানে, তো সেটা আমরা আগের যে লাইফ স্টোরি সেখানেও রুবি দেখেছিলাম। আর যাই হোক, এটা তো আলাদা ব্যাপার, কিন্তু সালমান শাহের যে মৃত্যু ঘটনাটা সত্যি প্রচন্ডই পরিমাণে দুঃখের এবং তার সাথে খুব আশ্চর্যজনক। কারণ শুটিং, একটি সিনেমা শুটিং হচ্ছে, সেই শুটিং এর মধ্যে কেউ, আমার তো মনে হয় না যে তার নিজের কাজ ফেলে তার, সে নিজেও জানে তার উজ্জ্বল ভবিষ্যৎ, তখনও সে সুপারস্টার, সে কোনো স্ট্রাগলিং পিরিয়ডে নেই। তো তার রানিং একটি সিনেমা চলছে, নিশ্চয়ই আরো সিনেমা চুক্তিবদ্ধ তিনি হয়ে রয়েছেন। তো সেরকম সিচুয়েশনে আমার তো মনে হয় না যে কেউ আত্মহত্যা করতে পারে। তাছাড়া কিছু কিছু সিনেমা ছিল যেগুলো হাফ হয়তো শুটিং হয়ে গেছিল, আবার কিছু বাকি ছিল, কিছু বাকি ছিল। তো এই ধরনের সিনেমা তিনি এরকম ভাবে ছেড়ে তো যাবার মতো আমার মনে হয় না হবে। আর সাংসারিক সমস্যা, ঝগড়া ঝাঁটি, এরকম প্রত্যেক সংসারে, প্রত্যেক ফ্যামিলিতেই হয়ে থাকে। তার জন্য কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট এটা কেউ করে না, হয়তো স্বাভাবিকভাবে কিছুক্ষণের জন্য সাময়িকভাবে আর কি
কষ্ট হয়, খারাপ লাগা আসে, কিন্তু তার মানে কেউ মৃত্যুবরণ করে নেয় না। তার মতো সুপারস্টার তো কখনোই নয়। তো এটা আমাদের কাছে তো পুরোপুরি অবিশ্বাস্য ব্যাপার যে তিনি আত্মহত্যা করেছিলেন। মানে এটা আমাদের কিছুটা সুশান্ত সিং রাজপুতের মতো ব্যাপারটা থেকে বোঝা যাচ্ছে, কারণ তার কেসটাও ফার্স্টে আত্মহত্যা বলে চালানো হচ্ছিল। তো আস্তে আস্তে মানে কিছু করতে কেউ বেরিয়ে আসছে। তো আশা করবো সেই কেসটার মতো এই কেসটা যেমন নতুন করে ইনভেস্টিগেশন শুরু হয়েছে, তো সেটাও আর কি সামনে আসবে। আর তাছাড়া আর একটা জিনিস বলতে চাই, এই যে মৃত্যুর পরে যে ওই যে ডামাডোল যেটা আর কি পায়ে তেল মালিশ করা, তারপরে ওইখানে দেরি করা, তারপরে আবার লিফট বন্ধ হয়ে যাওয়া, এগুলো খানিকাংশে প্রি প্ল্যান্ড হতে পারে। কারণ যখনই দেখবে যে একজন মানুষকে সে সিলিং ফ্যানে ঝুলছে, তাকে এখন নামানো হচ্ছে, তখন আমার মনে হয় বাড়ির ওই হাতুড়ে টেকনিক গুলো কখনোই ইউজ করা উচিত। কারণ আবার সেখানে দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট চাবি খুঁজছে, এবার চাবিটা না খুঁজে কি হচ্ছে ব্যাপারটা, সঙ্গে সঙ্গে দরজাটা ভাঙা উচিত ছিল, যেটা অনেকটা পরে হয়েছে, সেখানে কিছুটা টাইম নষ্ট হয়েছে। তাছাড়া যে হাতে পায়ে তেল মালিশ একটা ব্যাপার, ওটা খুবই হাস্যকর। কারণ হচ্ছে অনেক সময় কি হয়, মার্ডারারের ফিঙ্গার প্রিন্ট গুলো আর কি মুছে যাওয়ার চান্স থাকে তেল মালিশের পরে, তো সেটা আর কি একটা ব্যাপার। তারপরে যে আকস্মিক সেই সময় ডিলে করানো, সেই সময় লিফট খারাপ হয়ে যাওয়াটা, আগেও হলো না পরেও হলো না, ঠিক সেই সময়ই হতে হলো, তো সেটাও একটা ব্যাপার। সেখানে 15 মিনিট লেট, মানে একটা ওরকম পেশেন্টের পক্ষে 15 মিনিট লেট মানে তার মৃত্যুর অনেকটা এগিয়ে যাওয়া মৃত্যুর দিকে। তারপরে আবার একটা হসপিটালে মানে ভর্তি নিতে অস্বীকার করা, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে ট্রান্সফার করাতে, এত কিছু প্রসেসের মধ্যে থেকে যেতে 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 ন্যাচারালি কোনো একটা মরণাপন্ন ব্যক্তি আর বেঁচে থাকাটা সম্ভব নয়। তো এখানেও মনে হয় কিছু প্রি প্ল্যান ছিল যে এই সময় লিফট খারাপ হবে, এই সময় এখানে নিয়ে যাওয়া হবে, এখানে অস্বীকার করা হবে নিতে, হয়তো মানে যারা মার্ডারার হবে তারা সেই রকমই প্রভাবশালী, কারণ একজন প্রভাবশালী ব্যক্তিকে মারছে যখন, প্রভাবশালী ব্যক্তিকে যে মার্ডার করে সে নিজেও যথেষ্ট প্রভাবশালী হয়, খুব সাধারণ মানুষ তো হয় না। তো টুকরো টুকরো ভাবে তার সেই থিংকিংটা অনেক দূর পর্যন্ত থাকবে যে কার পরে কি কি স্টেপ বাই স্টেপ সে কাজগুলো করবে, পুরো ঠান্ডা মস্তিষ্কে ভাবা একটা প্ল্যান হবে। আর একটা জিনিস হচ্ছে এনার যে মৃত্যুটা, সেটা মূলত যেটা বোঝা যাচ্ছে সেটা পারিবারিক কারণে, সেটা তার মা বাবার দিক থেকেও হতে পারে বা সাংসারিক তার স্ত্রীর দিক থেকেও হতে পারে। তো সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাই না, কারণ আপনারা ভালো বলতে পারবেন আমাদের। তো আমরা আশা করব সেই বিষয়টা আপনারা কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন। তো আমাদের মতে যেটুকু আমাদের বলার ছিল বা আমাদের যেটুকু যা মনে হয়েছে সেটুকু আমরা আলোচনা করলাম। তবে যে দীর্ঘ 24 বছর হয়ে গেছে, 1996 সালে তিনি মারা গেছেন, আজ 2020 এখনো পর্যন্ত রহস্য উদ্ঘাটন হলো না, এটা সত্যি খুব দুঃখজনক একটা ব্যাপার। কারণ এরকম সাধারণ মানুষ হলে তবু মারা যায়, এরকম প্রভাবশালী ব্যক্তি তার মৃত্যু, তারপরেও এই রকম ভাবে টানা পড়ে, তার মানে কতটা আর কি এর ভিতরে পলিটিক্স রয়েছে, তো সেই জিনিসগুলো খুব স্পষ্ট ভাবে আর কি নিদর্শন দেয়। আর নিশ্চয়ই পলিটিক্স রয়েছে, এর থেকেই তো প্রমাণ পাওয়া যায় যে সেটা স্বাভাবিক মৃত্যু বা কোনো সুইসাইড ছিল না। আর তাছাড়া হচ্ছে এই রকম একজন প্রভাবশালী, একজন এত ফেমাস ব্যক্তি যদি সুবিচার না পায়, তাহলে তো আম আদমি বা যারা থাকবে তারা তো সুবিচার পাওয়ার কথা ভাবতেও পারবে না সরকারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি। তো যাই হোক, আমরা যে এই ভিডিওটা আমরা দেখলাম, সত্যি এর আগেও আমরা লাইভ স্টোরি দেখেছি, আমাদের খুব খারাপ লেগেছে, খুব আশ্চর্য লেগেছে। আর আজকে ভিডিওটাতেও আমরা অনেক কিছু জানতে পারলাম, তবে জানি না যে কতটা সত্যি কতটা মিথ্যা, আমরা বিচারও করছি না। তো এটা নিয়ে আমরা আশা করছি যে আপনার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করবেন না, তার কারণ আমরা বারবারই বলছি যে এটা পুরোটাই এই ভিডিওর ওপর নির্ভর করে আমরা আর কি যা কিছু বলছি, এর আমরা সত্যতা বিচার করছি না বা কাউকে আমরা দোষারোপও করছি না, এটা পুরোটাই আমাদের ব্যক্তিগত মতামত। আর আমরা চাই বা আমরা আশা করছি আপনারাও সেটাকে এভাবেই গ্রহণ করবেন। আমরা আবারও সালমান শাহের প্রতি অনেক 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 বেশি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং আমরা চাইছি যেন খুব শীঘ্রই তিনি সুবিচার পাক, তার আত্মার শান্তি কামনা করছি আমরা। তো এই বলে আজকে আমরা আমাদের ভিডিও শেষ করতে চাইছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না, আর ডিটেলসে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপ, সেখানে আপনারা মেম্বারশিপ নেবেন গ্রুপে আর পেজে ফলো করবেন, আর আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো টাটা, নমস্কার।